আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাত ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বিনা হিসাবে 70,000 মানুষ জান্নাতে চলে যাবে। কি সেই যোগ্যতা ওই মানুষগুলার ভিতরে ছিল যে যোগ্যতার কারণে ওই মানুষগুলা বিনা হিসাবে জান্নাতে যাবে? আসুন আমরা সেটা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে একটু জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সকল মানুষ ওই 70,000-এর মধ্যে হবে, অর্থাৎ যারা কোনো দিন কোনো ঝাড়ফুঁক করে নাই, ঝাড়ফুঁকে বিশ্বাস করে নাই, অর্থাৎ ঝাড়ফুঁকের কাজে যারা জড়িত ছিল না, অর্থাৎ কখনো হয়তো আপনিও কারোর কাছে যান নাই যে আমাকে একটু সমস্যা হচ্ছে, আপনি একটু কিছু পড়ে আমাকে ফু দেন। যদিও কোরআন সুন্না অনুযায়ী সুরা ফাতিহা, নাস, ফালাক এই সমস্ত সুরা পড়ে আপনি ফু দিতে পারেন, এটা হাদিসে অনুমোদন আছে, বাট কখনোই যারা এই কাজটার জন্য কারোর কাছে যায় নাই তারা বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। অর্থাৎ এই কোয়ালিটি সম্পন্ন মানুষেরা জান্নাতে যাবে বিনা হিসাবে। তাহলে আমরা এই হাদিসের থেকে একটা শিক্ষা নিতে পারি, এই মানুষের সংখ্যা কিন্তু খুব কমই হবে। আপনি একটু যাচাই করুন, হয়তো আপনি কারোর কাছে যে এমন বলেছেন, আমার মাথা যন্ত্রণা করছে একটু একটু ফু দিয়ে দেন না, অথবা আপনি আপনার সন্তানকে ছোটোবেলায় নিয়ে কারোর কাছে গিয়েছেন, অথবা আপনি অন্য কাউকে কোথাও নিয়ে যাচ্ছেন, অথবা আপনাকে ধরে কেউ, আপনি বড় মানুষ তারপরও আপনাকে আরেক জায়গায় কোনো হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, কোনো কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে ইত্যাদি, এইভাবে দেখা যাচ্ছে কি যে এই সংখ্যাটা কিন্তু একেবারেই নগণ্য, তাই নগণ্য পরিমাণে হবে, অর্থাৎ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে কিন্তু তার মধ্য থেকে এর পরিমাণ হবে কত? 70,000। সুতরাং আমরা শোনার একটু চেষ্টা করে দেখি না, যদি কখনো এই ভুল করেই থাকি, আমরা এখন থেকে একটা ওই আর মেক ডিসিশন, আমরা এমন একটা ডিসিশন নিয়ে নিই যে যা ভুল করেছি আল্লাহ মাফ করে দিও, আর কোনো দিন এই কাজ করব না, আমরা এই বিনা হিসেবে 70,000-এর তালিকায় নামটা লিখাব। আল্লাহ যেন আমাদের সেই তাফিক দান করেন, আমিন। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুশরিক বিল্লাহ।